ডেফিনেটলি জিকিম। আপনার সকল মরিগাঁওয়ের মানুষ আপনাদেরকে মোটকে ভালকে জানে। লাহরি ঘাটের কাম কোনোবাই করেছিল নাকি? কংগ্রেসে করেছিল নাকি? লাহরি ঘাটের মানুষ গড়াখহনীয়াত দুর্দশাগ্রস্ত হয়ে গেছিল, কংগ্রেসে করেছিল নাকি? আমি বিজেপির সরকারে 350 কোটি টাকা আনি লাহরি ঘাটের গড়াখহনীয়া রোধ করেছো, অলরেডি কাম স্টার্ট হয়ে গেল। আপনার মরিগাঁওয়ের মানুষ, মই মরিগাঁওয়ের মানুষ, আমার জেলাখান ভিতর সকলতক বেশি বানপানী হওয়া এখন জেলা, বানপানী নাইকিয়া হয়ে গেল, 90% বানপানী নাইকিয়া হয়ে গেল। গোটেই মথাউরি মারিলো, লাহরি ঘাটত মারিলো, মরিগাঁওত মারিলো, কলঙ্কপিলিত মারিলো, কিলিংত মারিলো। গতি বানপানী নাইকিয়া করার পশ মানুষ ডেফিনেটলি আমাক ভোট দিব। মই কারুরে স্পেশাল কারোর কথা নক, সকল আহিব, সকলে বিজেপিক ভোট দিব, আর কাম নকৰা মানুষ ইয়ারপরা বিদায় দিব। কাম নকৰা আর আমার এই অঞ্চলের কোনো ধরনের সম্পর্ক নথকা, অকল ইলেকশনের কেদিন আহি ভাড়াঘর থাকে ব্যক্তিক ডেফিনেটলি এবার নগাঁও রাইজে বিদায় দিব। দ্বিতীয় পর্যায়ের নির্বাচন আপনার সকলখিনি পাম, দ্বিতীয় পর্যায়ের গোটেইখিনি পাম। মুঠর উপর একটা কথা মই কনফিডেন্টলি কব পড়ো, 14খনত মই কোনখন নাপাও মই নাজানো, কিন্তু 14খনত 13খন সিটত আমি জয়লাভ করি। বর্তমান সময়ত যে ভোটদান কেন্দ্র আমি উপস্থিত আছো আমার গাঁওর, ইয়াত ইতিমধ্যে প্রায় 70% ভোটদান হয়ে গেছে। ভাবকসন এটা 11টা বজালৈকে যদি 70% রাইজ কি উৎসাহ, রাতেপুয়ে নিজের ভোটটি দিয়ে গেছে। আর রাইজের সকলে নিজের বহুমূলীয় ভোটটি দিবলে ওলাই আহিছে, আর সকল যখন আছে অনুরোধ করো নিজের ভোটটি অবাবত নষ্ট নকৰিব, ভোটদান করক। আর সময়খিনি তো যা সময়খিনি দেখিছে যে নির্বাচনী যান প্রচারত গেছো ইমান সংখ্যক মানুষের উপস্থিতি আর মরম, খুব আবেগিক হয়ে গেছিল। এইখানে আমার পরিয়াল আর মানে যেহেতু জাগিরোদবাসীর খুব উতভাবে জড়িত যা সময়খিন, আর সকলের আশীর্বাদ পাই খুব ভাল লাগিছে। আজিয়ে যে নির্বাচনের ফলাফলটি ইতিমধ্যে ঘোষণা হয়েছে তো অনুভব হয়েছে। ভোটদান করবার